সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কাছে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। মাঝখানে অনেকদিন যাবৎ কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। কিছু পার্সোনাল সমস্যার কারণে মাঝখানে কোনো ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটি কিন্তু অনেক বড় হবে, একটু সবাই ধৈর্য সহকারে দেখবে। আজকে আমরা যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টোপোলজি। এটিকে নেটওয়ার্ক টোপোলজি হিসেবেও আমরা অনেকেই কোশ্চেন সলভ করে থাকি। তো এই কোশ্চেনটি ম্যাথস, হিস্ট্রি এবং নার্সিংয়ের দুইটি, একটি হচ্ছে নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিংয়েরও এটি সিলেবাসভুক্ত। সো এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক এবং এই টপিকের মধ্যে আমরা এই টোপোলজিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ছয় ধরনের টোপোলজি পাবো। একটা হচ্ছে বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি এবং হাইব্রিড টোপোলজি। তো আমরা সর্বপ্রথম টোপোলজি বলতে আমরা কী বুঝি সেটা একটু জানি। টোপোলজি বলতে একটা আর্কিটেকচার বা একটা ডিজাইন যার মাধ্যমে আমাদের কোনটির সঙ্গে কোন কম্পিউটারটি যুক্ত থাকবে সেটাকে বোঝায়। আমরা যদি বইয়ের ভাষায় দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে, দেখি আমরা একটু যে বইয়ে কী বলা আছে। বইয়ে বলা আছে টোপোলজি ইজ ডিফারেন্ট টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট অফ কমেন্টিং দ্য কম্পিউটার উইথ ইজ আদার ইন নেটওয়ার্ক আর্কিটেকচার। এরপর বলা আছে নেটওয়ার্ক টোপোলজি ইজ এ ইন্টারকানেক্টেড প্যাটার্ন অফ নেটওয়ার্ক এলিমেন্টস। এ নেটওয়ার্ক টোপোলজি মে বি ফিজিক্যাল ম্যাপিং, হার্ডওয়্যার কনফিগারেশন আর লজিক্যাল ম্যাপিং দ্য পাথ দ্যাট দ্য ডাটা মাস্ট টেক ইন অর্ডার টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য নেটওয়ার্ক। তার মানে এটি একটি আর্কিটেকচার যার মাধ্যমে কম্পিউটারগুলো কীভাবে যুক্ত থাকবে, কীভাবে কনফিগারেশন করলে ডাটা ট্রান্সফার হবে সেটার একটা প্রক্রিয়া মাত্র। আর এটার যে ম্যাপিং সেটাই হচ্ছে টোপোলজি। তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি বাস টোপোলজি। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বাস টোপোলজি কথাটা শোনার পরে মনে করতেছেন যে বাস বলতে কি আমরা যে বাসে চড়ি সেটি? জি, সেই ধরনের টোপোলজিটাই হচ্ছে বাস টোপোলজি। তো আমরা যদি একটি বাসের চিত্র অঙ্কন করে দেখি তাহলে আমরা একটা রাস্তা দিয়ে ঢুকলাম, ঢোকার পরে মাঝখানে এরকম একটা কমন লাইন থাকে, এই দিকে সিট থাকে, মানে বাসের দুই দিকেই সিট থাকে। রাইট, আমরা যখন বাস টোপোলজিতে ইন করি মানে একটা বাসের মধ্যে যখন যাই তখন মাঝখানে একটা কমন রাস্তা থাকে যেটার মাধ্যমে দুই দিকের যে সিটগুলো আছে সেগুলোর সঙ্গে সংযুক্ত থাকে। তো ঠিক এই টোপোলজিটি দেখতে এই বাসের মতো, বাসের মতো এটি একটি কমন লাইন থাকে যার সঙ্গে উভয় দিকে অনেকগুলো কম্পিউটার যুক্ত হয়। এটা একটা বাস টোপোলজি। তো দেখতে অনেকখানি বাসের মতো, তাই এটি বাস টোপোলজি। আচ্ছা, তাহলে আমরা একটু বইয়ের ভাষায় দেখে নেই যে বাস টোপোলজিতে কী বলা আছে। বাস টোপোলজি, ইন বাস নেটওয়ার্ক অল কম্পিউটার আর কানেক্টেড উইথ ইচ আদার থ্রুট এ কমন লাইন অর বাস। এই যে কমন লাইন, মাঝখানে যে কমন লাইনটা সেটার মাধ্যমে যুক্ত হচ্ছে। ইন বাস নেটওয়ার্ক এনি কম্পিউটার ক্যান সেন্ড অর রিসিভ এনি সিগন্যাল ফ্রম এনি আদার কম্পিউটার, দেয়ার ইজ নো সেন্ট্রাল কম্পিউটার ইন বাস টোপোলজি। এখানে কোনো প্রকার সেন্ট্রাল কম্পিউটার বা হোস্ট থাকতেছে না। এই বাস টোপোলজির অ্যাডভান্টেজ কি? অ্যাডিশন ইন রিডিউসিং দ্য নাম্বার অফ ফিজিক্যাল সিগন্যাল। ফিজিক্যাল সিগন্যালের যে লাইনগুলো আছে সেই ফিজিক্যাল লাইনগুলোকে কমাই নিয়ে আসতেছে এই টোপোলজির মাধ্যমে। ডিসঅ্যাডভান্টেজ কি? ইফ দ্য কমিউনিকেশন লাইন ফেলস,
যদি এই কমন লাইনটা ফেল হয় দ্য টোটাল সিস্টেম ব্রেকডাউন, টোটাল সিস্টেমটাই ফলস করবে। এরপর হচ্ছে আমাদের রিং টপোলজি। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি রিং হতে পারে সেটা হাতের আঙুলের রিং, হতে পারে কোনো একটা চুড়ি, এই জাতীয় কিছু একটা, তো এটা হতে পারে সাইকেলের, সাইকেল কিংবা রিক্সার কোনো একটা রিং। তো রিং দেখতে আমরা জানি যে একটি বৃত্তের মতো হয়, দ্যাট ইজ রিং। এই রিংয়ের মতো দেখতে হবে, কিন্তু এখানে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকবে। অনেকগুলো কম্পিউটার এই রিংয়ের মধ্যে যুক্ত হচ্ছে, অনেকগুলো কম্পিউটার যুক্ত হচ্ছে বলে এটিকে বলা হচ্ছে রিং টপোলজি। এক্ষেত্রে একটির সঙ্গে অন্যটি যুক্ত হবে, কখনোই একটার সঙ্গে দুইটার অধিক যুক্ত হবে না, মানে তিনটা কখনো যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে আমরা যদি একে অন্যের হাত ধরে থাকি তাহলে যে ধরনের টপোলজি তৈরি হবে দ্যাট ইজ কল্ড রিং টপোলজি। আমরা একটু বইয়ের ভাষায় দেখে নিই। বইয়ে বলা আছে রিং টপোলজি, দ্য রিং নেটওয়ার্ক আর্কিটেকচার ইজ সার্কুলার, দেয়ার ইজ নো কন্ট্রোলিং অর সেন্ট্রাল কম্পিউটার অর হোস্ট কম্পিউটার ইন রিং টপোলজি। এখানেও কোনো প্রকার হোস্ট কিংবা সেন্ট্রাল কম্পিউটার থাকে না। অ্যাডভান্টেজ কি, দ্য রিং টপোলজি ওয়ার্ক ওয়েল হোয়ার নো সেন্ট্রাল সাইড কম্পিউটার সিস্টেম ইজ। সেন্ট্রাল কম্পিউটার, আচ্ছা, দ্য রিং টপোলজি ওয়ার্ক ওয়েল হোয়ার নো সেন্ট্রাল কম্পিউটার, যেখানে কোনো প্রকার নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে কোনো প্রকার সেন্ট্রাল কম্পিউটার থাকতেছে না সেটি। আচ্ছা, এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজ কি, এ ব্রেক ইন দ্য রিং উইল ব্রিং ইট ডাউন। যদি কোনো এক জায়গায় রিংয়ের মধ্যে ব্রেক হয় তাহলে এটা ফলস করে। ধরুন যে আপনার হাতে একটা রিং আছে, আপনার আঙুলের মধ্যে একটা রিং আছে, কোনো কারণবশত সেই রিংটার একদিকে একটা অংশ ভেঙে গেছে, তাহলে কি আপনি সেই রিংটা পরবেন? নিশ্চয়ই নয়। যেহেতু আপনি পরবেন না, তার মানে যদি কোনো জায়গায় লাইনটা ফলস করে তাহলে কী হবে, পুরা সিস্টেমটাই ফলস করবে, দ্যাট ইজ রিং টপোলজি। আচ্ছা, এরপর হচ্ছে স্টার টপোলজি। এই স্টার টপোলজিটা হচ্ছে অনেকখানি রিং টপোলজির মতো। আচ্ছা, আমি একটু উপরে ছয়টা, আচ্ছা আমি একটু উপরেই দেই। স্টার টপোলজির ক্ষেত্রে মাঝখানে একটা হাত থাকে, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এবং এইদিকে একটা লাইন। আমি পাঁচটা কম্পিউটারের মাধ্যমে একটা রিং টপোলজি, সরি স্টার টপোলজি দেখাচ্ছি। পাঁচটা কম্পিউটারের মাধ্যমে আমি একটা স্টার টপোলজি দেখাচ্ছি। স্টার দেখতে হচ্ছে, আমরা যদি স্টার বা তরকা যদি আর্ট করি, সরি, তাহলে মোটামুটি এইরকম হয়। এরকম বা আমরা অনেকেই সহজভাবে আর্ট করার জন্য এইরকম ইউজ করি। তো এই যে এখানে এটা একটা কমন বিষয় থেকে যায়, বা এই জায়গাতেও একটা কমন বিষয় থাকে, এইরকমই দেখতে হচ্ছে এই স্টার টপোলজি। রিং টপোলজি এবং স্টার টপোলজির মধ্যে তফাতটা হচ্ছে রিংয়ের মধ্যে ইন্টারকানেক্টেড থাকে একটার সঙ্গে আরেকটার, আর স্টার টপোলজিতে একটি হাব দ্বারা যুক্ত থাকে। কি বললাম আমি, হাব, এইচ ইউ বি, একটি হাব দ্বারা যুক্ত থাকে এই যে কম্পোনেন্টগুলো, এগুলো একটা কম্পিউটার। তার মানে পাঁচটা কম্পিউটার দ্বারা আমি একটা স্টার টপোলজি তৈরি করলাম, এটা একটা স্টার টপোলজি। তার মানে একটা হাব থাকবে বা সেন্ট্রাল কম্পিউটার থাকবে যার সঙ্গে আরও কিছু কম্পিউটার যুক্ত থাকবে, এটাই হচ্ছে স্টার টপোলজি। তো আমরা একটু
আমরা একটু বইয়ের ভাষায় দেখি যে স্টার টপোলজি কাকে বলা হচ্ছে। ইন দিস নেটওয়ার্ক ওয়ান সেন্ট্রাল অবলিক কন্ট্রোল কম্পিউটার অবলিক হোস্ট কম্পিউটার ইজ কানেক্টেড উইথ আদার কম্পিউটার্স। তার মানে একটা সেন্ট্রাল কম্পিউটার কিংবা কন্ট্রোল কম্পিউটার কিংবা হাব কিংবা হোস্ট অন্যান্য কম্পিউটারগুলোর সঙ্গে যুক্ত থাকে, সেটাই হচ্ছে স্টার টপোলজি। এটার অ্যাডভান্সটেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে ইজি টু ইনস্টল অ্যান্ড ওয়্যার। সহজেই এটার যে ওয়্যারটা বা একটার সঙ্গে আরেকটার যে সংযোগ করা সেটা খুবই সহজ এবং সহজেই এটা তৈরি করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? ইফ দ্য হাব অর কানেক্টার ফেলস নোট অ্যাটাচ আর ডিসেবলড। যদি কোনো কারণবশত সে কোনো কারণে এই যে হাবটা নষ্ট হয়ে গেল কিংবা এই হাবের মধ্যে যে কানেক্টারগুলো আছে সেগুলো ফেল করলো, তাহলে কি হবে? এই যে পুরো সিস্টেমটাই ব্রেকডাউন করবে, দ্যাট ইজ স্টার টপোলজি। এখন আমরা জানবো ট্রি টপোলজি। ট্রি টপোলজি মেনলি স্টার টপোলজির একটু ভিন্ন রূপ। আসলো, আসার পরে এদিক দিয়ে বেরোলো, আবার এখানে বেরোলো, আবার এখান থেকে আবার ডাল বের হলো। তার মানে এখানে একটা হাব আছে, যেই হাবের সঙ্গে এখানে আবার একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এইখানে একটা হাব, এই হাবের মাধ্যমে এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে আবার আর একটা হাব বসায় সেটার সঙ্গে আবার তিনটা কম্পিউটার বা চারটা কম্পিউটার আমরা যেটাই করি না কেন যুক্ত হলো। তার মানে এগুলো এক একটা হাব। তার মানে এই 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 টপোলজিতে যেটা হচ্ছে রিং ট্রোপো স্টার টপোলজি তখনই হচ্ছে যখন একটি একটা মাত্র স্টার থাকতেছে, তখন সেটা স্টার টপোলজি। কিন্তু একটা স্টার টপোলজির সঙ্গে আর একটা স্টার টপোলজি বা সেই টপোলজির সঙ্গে আর একটা টপোলজি যুক্ত হচ্ছে, তার মানে শুধুমাত্র স্টার টপোলজির এক্সটেনশন হচ্ছে। অনেকগুলো স্টার টপোলজি যখন হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ট্রি টপোলজি। তো আমরা একটু বইয়ের ভাষায় দেখে নেই যে ট্রি টপোলজিটা কি। ট্রি টপোলজি ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সটেনশন ফর্ম অফ স্টার নেটওয়ার্ক। স্টার নেটওয়ার্কের এক্সটেনশন বা বর্ধিত অংশটাই হচ্ছে ট্রি টপোলজি। ইন দিস অর্গানাইজেশন কম্পিউটার আর কানেক্টেড উইথ হোস্ট কম্পিউটার ইন ডিফারেন্ট লেভেল। বিভিন্ন লেভেলে এটার সঙ্গে একটা আর একটা কম্পিউটারের সঙ্গে যুক্ত আছে। এটার অ্যাডভান্টেজ কি? পয়েন্ট টু পয়েন্ট ওয়্যার ওয়্যারিং ফর্ম ফর ইন্ডিভিজুয়াল সিগমেন্ট। এই যে পয়েন্ট টু পয়েন্টে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো সিগমেন্ট বা অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে। ডিসঅ্যাডভান্টেজ, ইফ দ্য ব্যাকবোন লাইন ফলস বা ব্রেক দ্য এন্টায়ার সিগমেন্ট গোজ ডাউন। যদি কোনো কারণবশত এই যে মেন ওয়্যারটা ফলস করে, এই মেন ওয়্যারটা যদি ফলস করে তাহলে এটা যে পুরো সিস্টেমটাই ফলস করবে, এটাই বলা হচ্ছে এই টপোলজির ক্ষেত্রে। ওকে, আমরা এখন একটু দেখবো মেশ টপোলজি। মেশ টপোলজি অনেকখানি রিং টপোলজির মতো। আমি একটু নিচ থেকে যাচ্ছি। আমরা তখন দেখেছি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইগুলো আমরা যদি গোলাকৃতি যদি করে দিই তাহলে সেটা রিং টপোলজি। এখন যেটা হবে, এখন হচ্ছে এটার সঙ্গে এটার কানেকশান, এটার কানেকশান, এটার কানেকশান, কটা কানেকশান হলো? একটার সঙ্গে আর একটার, এটার সঙ্গে আবার এটার কানেকশান। এই ধরনের কানেকশান যদি ঘটে তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের স্টার টপোলজি। এই ধরনের কানেকশানগুলো হচ্ছে স্টার টপোলজি। এখন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেকশান, তার মানে প্রত্যেকটাই এক একটা হোস্ট কম্পিউটার হিসাবে কাজ করতেছে। এটার সঙ্গে আবার এইখানে একটা কানেকশান নেই, সেটা আমরা দিয়ে দিলাম। এই যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার এই কানেকশানটাই হচ্ছে মেশ টপোলজি। তার মানে কোনো ক্ষেত্রেই আলাদাভাবে কোনো কানেকশান থাকবে না, তা হবে না। এই যে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গেই প্রত্যেকটা কম্পিউটারের একটা একটা করে কানেকশান আছে। আমি প্রতি ক্ষেত্রেই প্রায় পাঁচটা করে সিগমেন্ট দেখাচ্ছি। কারণটা হচ্ছে এটা দেখালে আপনাদের যেটা সুবিধা যে কয়টা, এখানে কিন্তু আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা,
পাঁচটা ছয়টা সাতটা আটটা সিগমেন্ট আছে, বারটা নোড আছে কিংবা আটটা কম্পিউটার আছে। আর এগুলো প্রত্যেকটাই আমি পাঁচটা করে দেখাচ্ছি, সো দ্যাট এখানে তিনটা করে দেখানো আছে, সো দ্যাট সব থেকে ভালো আপনারা বুঝতে পারেন। এবং কখনো যদি আপনাকে এটার একটা আর্কিটেকচার যদি অ্যাড করতে বলে তাহলে আপনি যেন অ্যাড করতে পারেন। ওকে, মেশ টোপোলজি, তাহলে আমরা একটু বইয়ের ভাষায় দেখে নিই মেশ টোপোলজিকে কী বলা হচ্ছে। মেশ টোপোলজি, মেশ টোপোলজি, ইন মেশ নেটওয়ার্ক কম্পিউটার আর কানেক্টেড উইথ ইচ আদার। মেশ নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার প্রত্যেকটাই প্রত্যেকটার সঙ্গে সংযুক্ত থাকে। ইচ কম্পিউটার ইন দিস নেটওয়ার্ক ক্যান ইস্টাবলিশ কানেকশন উইথ ইচ আদার। প্রত্যেকটা কম্পিউটারে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে এখানে যুক্ত হতে পারে। এখন আমরা অ্যাডভান্টেজগুলো দেখি। কমিউনিকেশন ইজ ভেরি ফাস্ট বিটুইন এনি টু নোড। এই ক্ষেত্রে এই মেশ নেটওয়ার্কের ক্ষেত্রে যেহেতু ওয়্যারিংগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটাই থাকে, এই জন্য খুব দ্রুতই ডাটা ট্রান্সফার করে। সো ফাস্ট, ডিসঅ্যাডভান্টেজ, ইট ইজ মোস্ট এক্সপেন্সিভ নেটওয়ার্ক ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ লিঙ্ক কাস্ট। এটা সবথেকে ব্যয়বহুল একটা নেটওয়ার্কিং সিস্টেম যেখানে ওয়্যারিং করতে অনেক পরিমাণ খরচ হয়, বা এটার একটার সঙ্গে আরেকটা সংযোগ খরচটা অনেক বেশি, অনেক, যেটা আসলে বলার মতো না। এরপর হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। আচ্ছা, হাইব্রিড আমরা জানি, চালের ক্ষেত্রে হাইব্রিড আছে, ধানের ক্ষেত্রে হাইব্রিড আছে, বর্তমান বলতে গেলে যে সব কিছুতেই হাইব্রিড। তার মানে এখানে শুধুমাত্র একটা জিনিস দিয়েই এটা হয় না, অনেকগুলো সেগমেন্ট বা অনেকগুলো নেটওয়ার্কিং সিস্টেম যখন অ্যাট এ টাইম কাজ করে তখন সেটা হচ্ছে হাইব্রিড। তবে আমরা হাইব্রিড বলতে সাধারণত তিনটা নেটওয়ার্কিং সিস্টেমকে বুঝি। এই যে আমরা যে প্রথম তিনটা নেটওয়ার্কিং সিস্টেম পড়েছি, এই তিনটে মিলেই একটা হাইব্রিড নেটওয়ার্ক হবে। কীরকম? ধরুন এই যে আমাদের একটা কমন লাইন আসলো, এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা, এখানে একটা নোড বা কম্পিউটার। ওকে, পাঁচটা দিলাম, এখন এখানে একটা লাইন, এই লাইনের মধ্যে আমার এইখানে আমি একটা নোড বসাই, হাফ বসাইলাম, হাফ বসায় এখানে একটা নোড দিলাম, এখানে একটা নোড, এইখানে একটা, এইখানে একটা, আবার এইখানে একটা হলো, আবার এই যে এখানে এটা আমি একটা হাফ করলাম, করে এটাতে আমি আবার এক একটা করে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দিলাম। এখানে চারটা 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 চারটা, আচ্ছা আমি এখানে আর একটা দিয়ে রাখলাম, সরি, আমার তার মানে পাঁচটা করেই নোড হয়ে গেল আমাদের, বা পাঁচটা করেই কম্পিউটার হলো। এটা একটা হাইব্রিড নেটওয়ার্ক সিস্টেম, যেখানে মূলত তিন ধরনের নেটওয়ার্কিং সিস্টেম বা তিন ধরনের নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক টোপোলজি কাজ করে। এই হাইব্রিড নেটওয়ার্ক টোপোলজির মধ্যে তিন ধরনের নেটওয়ার্কিং সিস্টেম থাকবে, বাস নেটওয়ার্ক টোপোলজি, স্টার নেটওয়ার্ক টোপোলজি এবং রিং নেটওয়ার্ক টোপোলজি। এই তিন ধরনের নেটওয়ার্ক টোপোলজির মাধ্যমে হাইব্রিড নেটওয়ার্ক টোপোলজি গঠিত হয়। তাহলে আমরা এই যে ছয়টি নেটওয়ার্ক টোপোলজি আছে, এই ছয়টি নেটওয়ার্ক টোপোলজি সম্পর্কে আজকে বিস্তারিত জানলাম। আমরা এখন একটু জানবো যে বইয়ের ভাষায় এই হাইব্রিড নেটওয়ার্ক টোপোলজিকে কী বলা আছে, আমরা একটু দেখে নেই। ফর দিস রিজন অনলি ওয়ান নেটওয়ার্ক অর্গানাইজেশন টুগেদার ফর্ম হাইব্রিড নেটওয়ার্ক। এখানে একটি কথা খুব ভালো করে মনে করুন বা আপনি একটু খেয়াল করবেন, ফর দিস রিজন অনলি ওয়ান নেটওয়ার্ক অর্গানাইজেশন। অর্গানাইজেশন কখন হয়? যখন অনেকগুলা সংগঠন একত্রিত হয় তখন কিন্তু একটা অর্গানাইজেশন তৈরি হয়। তার মানে
এখানে অনেকগুলো নেটওয়ার্ক সংগঠন যুক্ত হয়ে একটা অর্গানাইজেশন তৈরি করতেছে, দ্যাট ইজ হাইব্রিড নেটওয়ার্ক, রিং, স্টার এবং বাস নেটওয়ার্ক টুগেদার ক্যান ক্রিয়েট হাইব্রিড নেটওয়ার্ক। ইন ইন্টারনেট কম্পিউটার অ্যান্ড মেশিন অফ ভেরিয়াস কম্পিউটার ক্যান বি ইউজড। ইন্টারনেটের মধ্যে, কম্পিউটারের মধ্যে এবং অনেকগুলো মেশিনের মধ্যে এটা সংযুক্ত রাখে। অ্যাডভান্টেজ কি? কমিউনিকেশন ইজ ভেরি ফাস্ট বিটুইন এনি টু নোড, যে কোনো দুইটা নোডের মধ্যে এই টপোলজির ক্ষেত্রে কাজটা দ্রুত করে। ডিসঅ্যাডভান্টেজ, ইট ইজ মোস্ট এক্সপেন্সিভ নেটওয়ার্ক ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ লিঙ্কাস্ট। এটা যে ওয়্যারিং কস্ট কিংবা লিঙ্ক টু লিঙ্ক কস্ট সেটা অনেক বেশি এক্সপেন্সিভ, এই জন্য এটি অত বেশি ব্যবহৃত হয় না। তো প্রিয় সুক্ষেত্রে বন্ধুরা, যদি তোমরা কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, আমি সে জায়গাটি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।